মা লিখেছেন ম্যাক্সিম গোর্কি। দুই দু হপ্তা পরে এক রবিবারে পেভেল বাড়ি ফিরল মাতাল হয়ে, টলতে টলতে পড়ল গিয়ে ঘরের এক কোনায়। পিতার মতো টেবিলের উপর ঘুষি দিয়ে চেঁচিয়ে উঠল, মা খাবার। মা উঠে গিয়ে তার পাশটিতে বসলেন, হাত দিয়ে জড়িয়ে ধরে ছেলের মাথাটা বুকে টেনে নিলেন। ছেলে মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, জলদি খাবার। বোকা ছেলে, দুঃখ ভরা স্নেহ সজল কণ্ঠে মা তাকে সংযত করার চেষ্টা করতে লাগলেন। কোনো মতে জিভটাকে টেনে জড়িত স্বরে পেবেল বলল, আমি তামাক খাবো, বাবার পাইপটা এনে দাও। এই প্রথম সে মাতাল হয়েছে, মদে তার শরীর নিস্তেজ হয়েছে, কিন্তু জ্ঞান লোপ পায়নি। বারে বারে একটা প্রশ্ন তার মগজে এসে ঘা খেতে লাগলো। মাতাল মাতাল, মা যত আদর করেন তত তার অস্থিরতা বাড়ে। মায়ের করুণ দৃষ্টি তাকে ব্যথা দেয়, সে কাঁদতে চায় কিন্তু পারে না। মাতলামি দিয়ে উদ্ধত ক্রন্দনকে রোধ করতে চাই। মা তার চুলে হাত বুলোতে বুলোতে ধীরে ধীরে বলেন, কেন এ কাজ করিস বাবা, এ তো তোর কর্তব্য নয়। সে অসুস্থ হয়ে পড়ে, বমি করে। মা তাকে বিছানায় শুইয়ে দেন, ভিজে তোয়ালে দিয়ে উষ্ণ কপাল ঢেকে দেন। সে একটু সুস্থ হয়, কিন্তু তার চারপাশে সব কিছু যেন দুলছে। তার চোখের পাতা ভারী, মুখে নোংরা টক আর স্বাদ। চোখের পাতার মধ্য দিয়ে মায়ের বড় মুখখানির দিকে চাই আর এলোমেলো চিন্তা করে, হয়তো আমার এখনও মদ খাবার বয়স হয়নি। অন্য সবাই খায়, তাদের তো কিছু হয় না, আমি শুধু ভুগি। দূরে কোনো স্থান থেকে মায়ের কোমল কণ্ঠ ভেসে আসে, তুই মাতাল হলে তোরে বুড়ো মাকে কি করে খেতে দিবি বাবা। চোখ বুঝে সে বলে, সবাই তো খাই। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, ছেলে মিথ্যে বলেনি, তিনি নিজেই জানেন গুড়িখানা ছাড়া আর কোনো স্থান জোটে না মজুরদের আনন্দ করার। মদ ছাড়া আর কোনো বিলাসিতা তাদের কপালে নেই। তবু বলেন, খাসনি খাসনি বাবা, তোর বাবা মদ খেয়ে আমাকে জীবন ভোর দুঃখ দুর্দশায় ডুবিয়ে রেখে গেছেন, তুই তোর মায়ের উপর দয়া কর, করবি নে বাবা। পেবেল মায়ের কোমল কাতর কথাগুলো কান পেতে শোনে। পিতার জীবদ্দশায় মা ছিলেন নির্যাতিতা, উপেক্ষিতা, ভীতা, সে কথা মনে পড়ে। পিতার ভয়ে বাইরে বাইরেই ঘুরত বলে মা যেন তার কাছে প্রায় অপরিচিতই রয়ে গেছেন। আজ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে চাইল, লম্বা ঈষৎ নম্র দেহ দীর্ঘ বর্ষব্যাপী শ্রমে এবং স্বামীর নির্যাতনে তা যেন ভেঙে পড়েছে, চলেন নিঃশব্দে। একদিকে ঈষৎ হেলে সর্বদা যেন কোনো কিছু থেকে আঘাত পাবার ভয়, প্রশস্ত গোলগাল মুখ, কপালে চিন্তার রেখা, বার্ধক্য চর্মলোল, একজোড়া কালো চোখ উদ্বেগ এবং বিষাদে ভরা, ডান বুরুতে একটা গভীর কাটা দাগ, ফলে বুরুটা যেন একটু উঁচুতে ঠেলে উঠেছে, ডান কানটাও একটু লম্বা বাম কানটার চাইতে। দেখলে মনে হয় কান যেন কি শুনবে সেই আতঙ্কে উন্মুখ। গভীর কালো চুলের মাঝে মাঝে সাদা সাদা গুচ্ছ, যেন সেগুলো আঘাতের চিহ্ন। কোমল করুণ বাধ্য এই মা, দুচোখ দিয়ে তার জল গড়ায় ধীরে ধীরে। ছেলে কোমল অনুনয় ভরা কণ্ঠে বলল, চুপ করো মা, কেঁদো না, আমায় জল দাও। মা উঠলেন, বললেন, বরফ জল এনে দিচ্ছি। কিন্তু মা যখন ফিরলেন তখন সে নিদ্রিত। পানপাত্র টেবিলের উপর রেখে মা নীরবে প্রার্থনা করতে লাগলেন। বাইরে মজুরদের মাতলামি ভরা সঙ্গীত, গালাগালি এবং চিৎকার। আবার দিন বয়ে চলল তেমনই একটানা সুরের মতো, শুধু এ বাড়ি থেকে আগের সেই মাতলামি, সে অশান্তি লোপ পেতে লাগল। পল্লীর অন্যান্য বাড়ি থেকে একটু স্বতন্ত্র হয়ে উঠল। বাড়িখানি পল্লীর এক প্রান্তে একটু ঢালু জায়গায়, তিনটি কামরা, একটি রান্নাঘর, একটি ছোট কুঠরি, মায়ের শোবার ঘর, রান্নাঘর থেকে একটি ছাদ পর্যন্ত উঁচু পার্টিশনে ভিন্ন করা। ঘরের মাত্র এক তৃতীয়াংশ জুড়ে এই দুটো কামরা, বাকিটা একটা চৌকো কামরা। তাতে দুখানা জানালা, কোনায় পেবেলের বিছানা, তার সামনে একটা টেবিল, দুখানা বেঞ্চি, কয়েকখানা চেয়ার, একটা ছোট আরশিওয়ালা হাত ধোয়ার পাত্র,
একটা ট্রাঙ্ক, একটা ঘড়ি এবং দুটো আইকন। অন্যান্য সবাই যেমন দিন কাটায়, পেবেলও চেষ্টা করেছিল তেমনিভাবে দিন কাটাতে। একজন যুবক যা করে থাকে সব কিছু সে করল। একটা বেহালা কিনল, শার্ট, রঙিন নেকটাই, জুতো, ছড়ি, কোনো কিছুই তার আর বাদ রইল না। বেড়াতো সে সমবয়সী অন্যান্য ছেলেদেরই মতো, সান্ধ্যভোজে যায়, নাচে, মদ খায়, তারপর মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে, বুক জ্বলে, চোখ মুখ মলিন হয়। আবার মা প্রশ্ন করেন, কালকের দিন ভালো কাটলো বাবা? ক্রুদ্ধ বিরক্ত হয়ে সে বলে ওঠে, ও গোরস্থানের মতো নীরস, সবাই যেন এক একটা মেশিন, তার চেয়ে মাছ ধরতে কি শিকার করতে যাব। কিন্তু তার মাছ ধরাও হয়ে উঠল না, শিকার করাও হয়ে উঠল না। ধীরে ধীরে সে সকলের চলা পথ ত্যাগ করে অন্য এক পথে এসে দাঁড়ালো। মজলিসে যাওয়া তার ক্রমশ কমে এলো। ছুটির দিন যদিও সে কোথাও বেরিয়ে যায়, কিন্তু আর কখনো মাতাল হয়ে বাড়ি ফেরে না। মা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেন, ছেলের চোখ মুখ যেন কি একটা অনুপ্রেরণায় ক্রমশ গম্ভীর, কঠিন, তীক্ষ্ণ হয়ে ওঠে। যেন সব সময়ই তার মন জ্বলছে কোনো কিছুর উপর ক্রোধে, অথবা যেন একটা গোপন ক্ষত অহর্নিশ তাকে খোঁচাচ্ছে। বন্ধুরা আসতো প্রথম প্রথম, কিন্তু কোনো দিন তাকে বাড়ি না পেয়ে আশা ছেড়ে দিল। মা ছেলের এই স্বতন্ত্র দেখে খুব খুশি হলেন, শঙ্কিতও হলেন। ছেলে এদিকেও টলছে না, ওদিকেও টলছে না, রুটিন বাঁধা জীবন তার নয়, সে চলছে দৃঢ় নিষ্ঠায়, অটুট সংকল্প কোনো এক গোপন পথে, তাই মার শঙ্কা। বাড়িতে সে বই নিয়ে আসতে লাগলো। প্রথম প্রথম সে লুকিয়ে পড়ত, পড়ে লুকিয়ে রাখত, মাঝে মাঝে বই থেকে অংশবিশেষ কাগজে নকল করে কাগজখানাও লুকিয়ে ফেলত। মা ছেলেতে কথাবার্তা বড় একটা হতো না। দিনের কাজের শেষে সন্ধ্যায় হাত মুখ ধুয়ে খাওয়া শেষ করে ছেলে বই নিয়ে বসত। অনেক রাত পর্যন্ত পড়া চলত, ছুটির দিনে ভোরে বাড়ি থেকে বেরিয়ে যেত, ফিরত অনেক রাতে। তার ভাষা মার্জিত হতে লাগলো, মা তার মুখে নতুন অজানা শব্দ শুনে অবাক হয়ে যেতেন। মায়ের শঙ্কা বাড়ত, ছেলে বই আনে, ছবি আনে, ঘর সাজায়, ফিটফাট হয়ে থাকে, মাতলামি নেই, গালাগালি নেই, ছেলে কি সন্ন্যাসী হলো? খুব সম্ভব শহরের কোনো মেয়ের প্রেমে পড়েছে, তাই বা কী করে হবে, তাতে তো টাকা দরকার। ছেলে প্রায় সব টাকাই তো এনে মায়ের হাতে দেয়। এমনি করে দু বছর কাটল। একদিন সান্ধ্যভোজের পর পেবেল ঘরের এক কোণে বসে পড়েছে, মাথার উপর কেরোসিনের ল্যাম্প ঝুলছে। রান্নাঘরের বাসনপত্র মুক্ত করে মা সন্তর্পণে ছেলের কাছে এসে দাঁড়ালেন। ছেলে মাথা তুলে নিঃশব্দে প্রশ্ন ভরা দৃষ্টিতে মায়ের দিকে চাইল। কিছু না পাশা, এমনি এলুম, তাড়াতাড়ি চলে গেলেন মা এই কথা বলে। কিন্তু চোখে তার উদ্বেগের সুস্পষ্ট ছাপ। এক মুহূর্ত রান্নাঘরে স্থির, চিন্তামগ্ন, অভিনিবিষ্টভাবে দাঁড়িয়ে থেকে হাত মুখ ধুয়ে ফেলে আবার ছেলের কাছে এলেন। বললেন মৃদু কোমল সুরে, একটা কথা জিজ্ঞেস করতে চাই বাবা, দিন রাত সব সময় কেবল পড়িস কেন? বইখানা এক পাশে সরিয়ে রেখে পেবেল বলল, মা বসো। মা ছেলের পাশে বসলেন, তার দেহ রিজু হয়ে উঠল, ভীষণ একটা কিছু শোনার বেদনাময় উৎকণ্ঠায়। তার দিকে না চেয়েই পেবেল ধীরে কিন্তু দৃঢ় মাখানো সুরে বলতে লাগলো, আমি নিষিদ্ধ বই পড়ছি, এ বই নিষিদ্ধ, কারণ এতে মজুর জীবনের খাঁটি ছবি আঁকা, এ বই ছাপা হয় গোপনে, আর আমার কাছে এ বই আছে, এ যদি প্রকাশ পাই তাহলে আমার জেল হবে, আমার জেল হবে, আমি সত্যি জানতে চাই এই অপরাধে। মার যেন নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো, বড় বড় চোখ মেলে ছেলের দিকে চাইলেন, মনে হলো এ যেন সে ছেলে নয়, এ নতুন, অপরিচিত ছেলের জন্য দরদে তার বুক ভরে উঠল। কেন এমন কাজ করিস বাবা? মার দিকে চেয়ে শান্ত গম্ভীর কণ্ঠে পেবেল বলল, আমি সত্য জানতে চাই মা। ছেলের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে রহস্য সংকুল ভীষণ। কি একটা সংকল্পের সাড়া পেয়ে মা কি বলবেন ভেবে পেলেন না, তার চোখে নীরব অশ্রু দেখা দিল। কেঁদো না মা,
পেভেলের মৃদু দরদ ভরা কণ্ঠ মার কানে এসে ঠেকলো বিদায় বাণীর মতো। পেভেল বলতে লাগলো, মা ভেবে দেখো দেখি, এ কি জীবন কাটাচ্ছ তুমি? তোমার বয়স 40 বছর, কিন্তু বাঁচার মতো বাঁচা কি একটা দিনও বেঁচেছ তুমি? বাবা তোমাকে মারতেন, আমি আজ বুঝি, তার জীবন ভরা দুঃখের ঝাল ঝাড়তেন তোমার গায়ে, দুঃখ তাকে পিষ্ট করে ফেলত, কিন্তু সে দুঃখের মূল কি তা তিনি জানতেন না। 30 বছর খেটে গেছেন কারখানায়, যখন সবেমাত্র 2টি দালান, তখন থেকে তিনি খাটতে শুরু করেন। এখন সেখানে 7-7টা দালান, কল সমৃদ্ধ হয় কিন্তু মানুষ মরে, কলের জন্য খাটতে খাটতে মরে। আতঙ্ক এবং আগ্রহে উন্মুখ হয়ে মা শুনতে লাগলেন, ছেলের চোখ জ্বলছে এক অপরূপ সুন্দর দীপ্তিতে। টেবিলের উপর ঝুঁকে পড়ে মার আরো কাছে মুখ নিয়ে তার সজল চোখের দিকে চেয়ে বলল, আনন্দ তুমি কি পেয়েছ জীবনে? তোমার অতীত জীবন মনে রাখার মতো কতটুকু ছিল তাতে? মা করুণভাবে ঘাড় নাড়াতে লাগলেন, দুঃখ এবং আনন্দ মেশানো এক অজ্ঞাত নতুন ভাব তার ব্যথিত উদ্বিগ্ন অন্তরের উপর ছড়িয়ে পড়ল শান্তি প্রলেপের মতো। নিজের সম্বন্ধে, নিজ জীবন সম্পর্কে এমন কথা এই প্রথম কানে এলো তার। যৌবনে তার মনেও একদিন আকাঙ্ক্ষা, অতৃপ্তি, বিদ্রোহ ধুমায়িত হয়ে উঠেছিল, কিন্তু তা বহুদিন হলো নিঃশেষে চাপা পড়ে গেছে। আজ যেন সে আগুন নতুন করে উস্কে উঠছে। চিরদিন তারা শুধু দুঃখের অভিযোগই করে এসেছে, কিন্তু এ দুঃখের কারণ কি, প্রতিকারই বা কি, তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। আজ সে সমস্যার সমাধান করবার মহৎ সংকল্প নিয়ে দাঁড়িয়েছে তার ছেলে। গৌরবে আনন্দে তার বুক ভরে উঠল। ছেলের বক্তৃতার মাঝখানে বলে উঠলেন, তা কি করতে চাও তুমি? পাঠ করতে হবে এবং পরে অন্যকে শিক্ষা দিতে হবে। আমাদের মজুরদের পাঠ করা অত্যন্ত দরকার, আমাদের শিক্ষা করতে হবে, বুঝতে হবে জীবন কেন আমাদের পক্ষে এত দুরূহ। মার বলতে ইচ্ছা হলো, বাছা তুমি কি করবে? ওরা যে তোমায় পিষে ফেলবে, তোমার প্রাণ যাবে। কিন্তু ছেলের আনন্দের উচ্ছ্বাসে বাধা দিতে সাহস হলো না। ছেলে অগ্নিগর্ভ ভাষায় মনের জ্বালা ব্যক্ত করে যায়। মা সচকিত হয়ে নিম্নস্বরে, সুদন তাই নাকি পাশা? হ্যাঁ, মা ছেলে দৃঢ়স্বরে জবাব দেয়। তারপর মাকে সে বলে সেই সব লোকের কথা, যারা চান শুধু মানুষের মঙ্গল, যারা চান শুধু মানুষের অন্তরে সত্যের বীজ বপন করতে, এবং এই অপরাধে তারা পশুর মতো হত হন, জেলে যান, নির্বাসন দণ্ড ভোগ করেন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। মানুষের দুশ্মন যারা, তাদের হাতে, আবেগের সঙ্গে বলে, এমন সব লোক আমি দেখেছি মা, এরা দুনিয়ার সেরা লোক। মা আবার বলতে যান, তাই নাকি পাশা? কিন্তু বলা হয় না। তার ছেলেকে এমন সব বিপজ্জনক কথা বলতে শিখিয়েছে যারা, তাদের গল্প শুনে শঙ্কিত হতে থাকেন। ছেলে মার হাত ধরে প্রগাঢ় স্বরে ডাকে, মা। মা বিচলিত হন, বলেন, আমি কিছু করব না বাছা, তুই শুধু সাবধানে থাকিস, সাবধানে থাকিস। কিন্তু কি হতে সাবধানে থাকবে, তা খুঁজে না পেয়ে বলে ফেলেন, তুই বড় রোগা হয়ে যাচ্ছিস। তারপর তার স্নেহ ভরা দৃষ্টি দিয়ে পুত্রের সুগঠিত দেহখানি যেন আলিঙ্গন করে বলেন, তুই যেমন খুশি চল, আমি বাধা দেব না বাবা। শুধু একটা কথা মনে রাখিস আমার, অসতর্ক হয়ে কথা বলিস না, লোকেদের নজরে রাখিস, ওরা সবাই পরস্পরকে ঘৃণা করে, অন্যের অনিষ্ট করে খুশি হয়, নিছক আমোদের লোভে মানুষকে পীড়া দেয়। যেই তাদের দোষ দিতে যাবি, বিচার করবি, অমনি তারা তোকে ঘৃণা করবে, তোর সর্বনাশ করবে। দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে পেভেল মায়ের এই বেদনাময় অভিজ্ঞতার উপদেশ শুনল। তারপর মার কথা শেষ হলে বলল, জানি মা কি শোচনীয় এই মানুষের দল, কিন্তু যেদিন উপলব্ধি করলুম পৃথিবীতে একটা সত্য আছে, মানুষ আমার চোখে নতুন তর, সুন্দর তর স্মৃতি দেখা দিল। শৈশবে আমি মানুষকে শিখেছিলাম ভয় করতে, একটু বড় হয়ে করেছি ঘৃণা, আজ নতুন চোখে দেখছি সবাইকে, সবার জন্য আজ আমি দুঃখিত। কেন জানি না আমার হৃদয় কোমল হয়ে এলো
যখন আমি বুঝলুম মানুষের ভেতর একটা সত্য আছে, পাপ এবং পঙ্কিলতার জন্য সকল মানুষই দায়ী নয়। বলতে বলতে পেভেলের কণ্ঠ নীরব হয়, কান পেতে যেন শোনে প্রাণের ভিতরের কি এক অস্ফুট বাণী। তারপর চিন্তা মন্থর কণ্ঠে বলে ওঠে, এমনই করে সত্য বেঁচে থাকে। পেভেল ঘুমোয়, মা তাকে আশীর্বাদ করে, নিজের ঘরে চলে যান।